রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি কটু মন্তব্য করে বা কষ্ট দেয়, এটা মৌখিক ভাবে হতে পারে, এটা শারীরিক ভাবে হতে পারে, যেভাবেই হোক না কেন কোনো না কোনো দিক দিয়ে তাকে ছোট করা, তাকে কষ্ট দেওয়া, সেটা গালির মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন, এই ব্যাপারে সমস্ত ফুকাহায়ে কেরামের একমত, ওই ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আপনার ভালোবাসার কারণে আল্লাহ রাসূলের এই আইন নয় যে আপনি ভালোবাসেন বিদায়, আপনার বিশ্বাসের কারণে যে আপনি তাকে পছন্দ করেন, কেউ গালি দেক তার ব্যাপারে আইন করা হোক, এই জন্য আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়নি। আল্লাহ তাআলা স্বয়ং তার ব্যাপারে সার্টিফাই দিয়েছেন, তার আদর্শের ব্যাপারে কথা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার আদর্শের বাহিরে গিয়ে কেউ যদি কোনো ভুল করে, এই কারণে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তার ব্যাপারে কোনো প্রশ্ন তুললেই তাকে হত্যা করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন কিনা? আর শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে ওই ব্যক্তি বা ওই জাতি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লানত করবেন, অভিশাপ দিবেন, এবং আখেরাতে তো শাস্তি রয়েছে। এখন কেউ কি এই শাস্তি নিজের হাতে নিতে পারবেন? কেউ কি এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি কি নিজের হাতে আইন, আইনের প্রয়োগ কি তুলে নিতে পারবেন কিনা, এই ব্যাপারে ওলামাদের বক্তব্য হচ্ছে সে আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। যদি তাকে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়, সে যে ব্যক্তি হোক না কেন, সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, কিন্তু তাকে আপনি গিয়ে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র তাকে হত্যা না করে। অর্থাৎ রাষ্ট্রে আইনে তাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। আপনি নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না। তবে ওই ব্যক্তি যেটা ফ্রান্সে গড়েছে, ফ্রান্সে তো ইতিহাস তো এরকমই, তারা মানুষকে ছোট করে, তারা মুসলিমদের পিছনে লেগেছে, এটা আজকে নতুন বিষয় নয়, এটা অনেক আগে থেকে। এখন 80 মাইল দূর থেকে একটা যুবক এসে এই লোকটাকে, এই শিক্ষককে মেরেছে, 80 মাইল দূর থেকে এসেছে। আর কেন মেরেছে? যে এই শিক্ষক ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে, অর্থাৎ একটা চিত্র অঙ্কন করে সেটা ক্রিটিসাইজ করে সেটা রাসূলের নাম দিয়ে প্রচার করছে। আর এটা এসেছে যে ওখানকার যে স্থানীয় একজন ইমাম, সে সর্বপ্রথম এটা প্রতিবাদ শুরু করে। এই ফলশ্রুতিতে এখন সারা পৃথিবীর মানুষ জেনেছে, এর আগে কিন্তু কি জানতো না। এখন ওই ছেলে তার ইমান তার জাগ্রত হয়েছে, তার কাছে এটা সে সহ্য করতে পারেনি, এই জন্য ওই লোককে হত্যা করেছে। কিন্তু এটা ইসলামী শরিয়া সাপোর্ট করে না, এটা ভালো করে মনে রাখতে হবে, ইসলামী শরিয়া এটা সাপোর্ট করে না যে সে নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে হত্যা করবে। এখন ফ্রান্স যেটা করেছে, আসল যে এই বিষয় যে এটা দ্বারা সে কি করতে চায়, এটা বুঝতে গেলে আপনার 1500 বছর আগে আবার চলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পর, যুদ্ধের পর এক অভিযানে তাকে পাঠালেন। তো ওই অভিযানে পাঠার পর তার সাথে কিছু সঙ্গী দিয়ে দিলেন, কিছু ব্যক্তিদেরকে দিয়ে দিলেন, এবং একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা 2 দিন পর তোমরা তোমাদের সাথীদেরকে এটা পড়াবে। তো আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 2 দিন সফর করলেন, করার পর যখন ওই জায়গায় পৌঁছলেন, তো লোকেরা, সাহাবীরা দেখতে পেল যে মক্কাতে যারা ব্যবসা করতে যায়, যে কাফেরা মুশরিকদের, কাফেরদের, এই কাফেরা তাদের পাশ দিয়ে যাচ্ছে। তখন হারাম মাস শুরু হয়েছে কিনা
না শেষ হয়েছে এই ব্যাপারে তাফসীরকারদের বিভিন্ন মন্তব্য পাওয়া যায়। তো তারা করল কি, ওই কাফেলার উপরে হামলা করার জন্য প্রস্তুতি হয়ে গেল। খেয়াল করে দেখে কিন্তু এটা জানতে পারলে আপনি প্রত্যেকটা উত্তর আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আব্দুল ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আপনি অনুমতি দেন আমরা তাদের উপর আক্রমণ করব, যদি এখন আক্রমণ না করি তাহলে এরা তো মক্কায় চলে যাবে। তখন আবার কেউ বলছে হারাম মাস তো মনে হয় শেষ হয়নি বা শুরু হয়নি, শুরু হচ্ছে কিনা এখন মেনে ফেললে হারাম মাসের নিষিদ্ধ মাসে মক্কা নগরীতে বা আরবে মানুষ হত্যা করাকে তারা জায়েজ মনে করতেন না। এটা হোক ইহুদি হোক খ্রিস্টান সবার কাছে যেই মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ওই মাসে হত্যাকাণ্ড করাকে তারা কেউই বৈধতা দেয়নি। তো ওই কাফেলা আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় যখন তাদের পাশ দিয়ে মুশরিকদের কাফেলা চলে গেল তখন ওই তাদের মধ্য থেকে অর্থাৎ সাহাবীদের মধ্য থেকে একজন তাদেরকে আক্রমণ করে বসলো এবং ওখানে দুই ব্যক্তিকে হত্যা করে ফেলল। উদ্দেশ্য কি ছিল, যে তারা যাতে মক্কায় প্রবেশ করতে না পারে, কারণ মক্কায় প্রবেশ করলে তো তারা আক্রমণ করবে তারা ক্ষতি করবে, এই জন্য তারা তাকে হত্যা করে ফেলল। এখন এই ঘটনা তো মক্কা নগরীতে একেবারে অলিতে গলিতে প্রচার করলো যে মুসলিমরা হত্যা করে ফেলেছে। কি আশ্চর্য দেখেছো, তারা নাকি আল্লাহ তাআলার ধর্ম নিয়ে এসেছে দিন নিয়ে এসেছে তারাই এই নিষিদ্ধ মাসে এদেরকে হত্যা করেছে, দেখেছো তাদের কি কাজ। এখন এটা পুরা মক্কা নগরীতে প্রচার করা শুরু করে দিল। বুঝতে পেরেছেন কিনা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে, আমরা তো একজন ব্যক্তিকে আমরা মেরে ফেলেছি যে মুশরিক ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সূরা আল বাকারার 217 নম্বর আয়াত নাজিল হয় ইয়াসআলুনাকা আনিল হারামি হারামি শাহরি কিতালিন ফি, যে তারা নিষিদ্ধ মাসে আপনার নিকট হত্যা করার বিধান সম্পর্কে কি জানতে চায়, যেই মাসে মানুষকে হত্যা করা নিষেধ ওই মাসের সম্পর্কে তারা কি জানতে চায়। তখন আল্লাহ তাআলা নিজেই উত্তর দিলেন কুল কিতালুন ফিহি কাবীরুন, হ্যাঁ এই মাসে মানুষ হত্যা করা নিষিদ্ধ, এটা অনেক বড় কবিরা গুনাহ, আপনার সঙ্গীরা যেটা করেছে সেটা অনেক বড় গুনাহ করেছে। কথাগুলো বুঝতে পেরেছেন তো, খেয়াল করে দেখুন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় এসে কিন্তু থামেননি, বলছেন ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়া মাসজিদুল হারাম, এটা তো ঠিক আছে বড় কাজ, এটা তো হত্যা করা অনেক বড় অন্যায়, এটা তো সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় অন্যায় হচ্ছে যারা মসজিদুল হারামে প্রবেশ করতে বাধা দেয় এবং যারা আল্লাহর দিন থেকে মানুষকে ফিরিয়ে দেয়, এটা হচ্ছে আরো বড় অন্যায় আল্লাহর নিকট। কথাটা বুঝতে পেরেছেন তো, কথাগুলো ক্লিয়ার। অর্থাৎ ওই ব্যক্তিকে সাহাবীরা যাদেরকে হত্যা করলো এটা কবিরা গুনাহ, এটা অনেক বড় কাজ, অনেক বড় কাজ। আমরা অন্য আয়াতে জানি মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। এই ব্যাপারে আমরা ক্লিয়ার। আল্লাহ তাআলা বলছেন এই কাজটা অনেক বড় কি গুনাহ, কিন্তু তার চেয়ে বড় গুনাহ হচ্ছে যারা মানুষকে আল্লাহ তাআলার দিন থেকে ফিরিয়ে নেয় এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং এই মসজিদুল হারামে অর্থাৎ মক্কা নগরীতে আল্লাহ তাআলার ইবাদত করতে যারা বাধা দেয় এবং যারা আল্লাহ তাআলার ইবাদত করে তারা তাদেরকে এই শহর থেকে বের করে দেয়, সেটা হচ্ছে আরো বড় গুনাহ। কথা বুঝতে পেরেছেন তো। এখন ফ্রান্সে যে ব্যক্তিটা ওই লোককে হত্যা করলো সেটা কি কবির, অনেক বড় গুনাহ, কিন্তু ওই ব্যক্তিকে কেন্দ্র করে তারা গোটা মুসলিমদের বিরুদ্ধে লেগেছে এবং ইসলামের বিরুদ্ধে লেগেছে, এটা হচ্ছে আরো বড় গুনাহ। বুঝতে পেরেছেন তো, এটা হচ্ছে কি আরো বড় গুনাহ। ওই লোক হত্যা করেছে, হ্যাঁ এটা মেনে নেয়, আপনার মাত্র 7% বসবাস করে ফ্রান্সে, বলছি মাত্র 7%, প্রায় 10 লক্ষের মতো মুসলিম
সেখানে বসবাস করে, সেখানে দুই একটি ঘটনা অথবা কাউকে হত্যা করা এটা একেবারেই স্বাভাবিক বিষয়, যেটা পৃথিবীর সব প্রান্তেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই একজন মানুষকে হত্যার দায়ে আপনি ফ্রান্সের প্রেসিডেন্ট যেটা করছে, যে দুটা মুসলিম উম্মার উপরই তারা সন্ত্রাসী আখ্যা দিচ্ছে এবং ইসলাম সন্ত্রাসীদের ধর্ম, আপনি একজনকে শাস্তি দেওয়ার না দিয়ে আপনি গোটা মুসলিমদের উপরে এই অভিযোগ আপনি কখনো আনতে পারেন না। এটা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে এটা শুধুমাত্র আইওয়াস, একে ধরার মাধ্যমে গোটা মুসলিমদের উপরে আঘাত করার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ওই যেমনটি ঘটেছিল আপনার যে আব্দুল্লাহ ইবনে জাহাসের সেই কাফেলায় যখন একজন সাহাবী একজন মুশরিককে হত্যা করলো, আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন এটা কবিরা গুনাহ, এটা বড় গুনাহ, কিন্তু যারা মসজিদে হারামে বাধা দেয়, যারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে দেয়, সেটা হচ্ছে আরো বড় গুনাহ। আপনি একজনকে শাস্তি দেওয়াকে কেন্দ্র করে, একজনের অপরাধকে তুলে দেওয়াকে কেন্দ্র করে আপনি গোটা মুসলিম জাতির উপরে এই ব্লেম দিতে পারেন না। এই ব্যাপারে আমাদের সকলেই সচেতন থাকতে হবে, সকলেই সচেতন থাকতে হবে। এখানে এই গেমটাই তারা খেলছে, এই গেমটাই এখানে তারা খেলছে। অলরেডি আপনার 70টির উপরে মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রায় 70টি, এবং সেখানে যে দাতব্য সংস্থা, সেখানে যে আপনার এই সেবামূলক সংস্থা, সবগুলো সংস্থাকে তারা বন্ধ করে দিয়েছে, এবং এটাই ছিল তাদের মূল এজেন্ডা, এটাই ছিল তাদের মূল এজেন্ডা, যে একজনকে ধরার মাধ্যমে গোটা মুসলিমের উপরে তারা অপরাধ চাপিয়ে দেবে, এটাই ছিল তাদের এজেন্ডা। আর এই ফাঁদে আপনাকে আমাকে পাড়া দেওয়া যাবে না, এই ফাঁদে কখনো পাড়া দিয়েন না। এটা এরা এই কাজগুলো অতীতেও করেছে, এখনো করছে। আপনি আরো চিন্তা করুন, প্রায় 92% উপরে ওখানে খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান এবং আরো অন্যান্য যত খ্রিস্টান আছে ওখানে প্রায় 90% উপরে এরা, এতগুলো মানুষ, আর ওখানে হচ্ছে মুসলিমরা সংখ্যালঘু, এতগুলো মানুষ মিলে আপনি 8% মুসলিমদের উপরে সেখানে অ্যাটাক করছেন, এটা কোনো সভ্য মানুষের কাজ নয়, এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয়, এটা কোনো রাষ্ট্রপ্রধানের কাজ হতে পারে না। সামান্য কয়েকটি মানুষের আপনি এই আঘাত টানতে পারেন না। এখন এই জায়গায় আমাদের কথা বলতে হবে, এই জায়গাটাই আমাদের কথা বলতে হবে, আমাদেরকে চুপ থাকলে চলবে না। এখন তার প্রেক্ষিতে আমাদের কি করতে হবে, তার প্রেক্ষিতে আমাদের যে সামর্থ্যগুলো আছে এই কাজগুলো আমাদেরকে চালাতে হবে। যেই কাজগুলো করলে তারা যে এখন পৃথিবীতে পাওয়ারফুল একজন রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, এটা উসুল খুঁজতে হবে, এটা সূত্র খুঁজতে হবে, এটার মূল জায়গা কোথায় যে তারা এত শক্তি দেখায়। আর এই মূল জায়গাটাই হচ্ছে অর্থনীতি, এই মূল জায়গাটাই হচ্ছে অর্থ সম্পদ। একজন শিক্ষককে হত্যা করে ফেলল, তার পরিণতি যদি এই এই হয়, তাহলে আমরা এটা বলতে চাই যে ফ্রান্সের ইতিহাস একটু ঘেটে দেখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো 18 শতকের ইতিহাস গুলো পড়তে, 18 শতকের ইতিহাস গুলো আপনারা পড়ে দেখুন। এই ফ্রান্সের পূর্ববর্তী যারা ছিলেন, যারা তাদের বাপদাদা ছিলেন, তারা আলজেরিয়াতে গণহত্যা করেছে, তারা সেখানে একজন শিক্ষক না, শত শত শিক্ষককে তারা হত্যা করেছে, শত শত নারী পুরুষকে সেখানে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, যারা তাদের বিরুদ্ধে করেছে এদেরকে ধরে নিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। তাহলে এটার যদি শাস্তি দিতে হয়, আর একজন ব্যক্তির দায় যদি গোটা ইসলামের উপরে আপনি দেন, তাহলে আপনাদের ইতিহাস থেকে যে সাক্ষী, এর আগেই আপনাকে আগে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। এখনো সেই কাজগুলো কারা করবে? আমাদের কথাগুলো কি তাদের কান পর্যন্ত যাবে? আমাদের কথাগুলো কি তাদের কান পর্যন্ত যাবে? কিন্তু যাদের কথা তাদের কান পর্যন্ত যায়, তারা কেন আজ চুপ করে আছে?